আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি গরু শিং কাটার মেশিন। অনেকেই ছোটকালে গরু শিং রিমুভ করেন না, হিট গান বা পেস্ট ব্যবহার করে যারা শিং রিমুভ বা মুন্ডি করতে পারেন না, যাদের গরু শিং বড় হয়ে গেছে, একটু ঝামেলা হচ্ছে, গরু বেশি ডিস্টার্ব করছে, এই ধরনের গরুগুলোর শিংগুলো কাটার জন্য যে মেশিনটি আপনারা ব্যবহার করতে পারেন সেটি আপনাদেরকে দেখাবো। যত বড়ই গরু হোক এবং যত শক্তই শিং হোক, এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি অনায়াসে গরু শিং কেটে ফেলতে পারবেন। প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অন্য খামারি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর প্রোডাক্টটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রলে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। যে মেশিনটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এটি ব্লেডটি একটু যদি আপনাদেরকে আমি দেখাই, খুবই মেশিনটি খুবই হালকা এবং চাইনিজ একটি মেশিন। বাসাবাড়ি 220 ভোল্টেজে চালাতে পারবেন আপনারা মেশিনটি। মেশিনের বডিটি খুবই হাই কোয়ালিটি প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং যে অংশটিতে ব্লেড আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কার্বন স্টিল ব্যবহার করা হয়েছে যেন হালকা হয় মেশিনটি। এ পর্যায়ে আপনারা মেশিনের মাথায় যে ব্লেডটি দেখতে পাচ্ছেন সেই ব্লেডটির এখানে কিন্তু একটি চেম্বার রয়েছে শিংটি বসানোর জন্য, অর্থাৎ এই অংশে আপনারা শিংটি দিবেন এবং মেশিন স্টার্ট দেওয়ার পরে এটা কিন্তু মুভমেন্ট করবে, ব্লেডটা সামনে পিছনে মুভমেন্ট করবে। শিংটি ঢুকানোর পরে মেশিনটি স্টার্ট দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে চাপ দিবেন এবং আপনার গরুর যে শিংটি আপনি কাটতে চাচ্ছিলেন সেটি কিন্তু খুব অনায়াসে অল্প সময়ের মধ্যে কেটে যাবে। প্রিয় খামারি ভাই বন্ধুরা, এই ছিল আজকের মেশিনের ভিডিও। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আবারও রিকোয়েস্ট, দেখবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও আমার দেখা যাবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।